हेलो एवरीवन, वेलकम टू माय चैनल लावणी ब्रह्मास ब्लॉग। केमन आछो तुम्हारा सबाई? आशा करी सबाई खूब भालो आछो, आमराओ खूब खूब भालो आछि। तो भाबछो ना जे एइभावे केन इंट्रोटा दिलाम? तो रात दुटोर समय हठात करे आमादेर मन गेलो जे ना ठाकुर देखे आसि, एकटु बाइरे थेके घुरे आसि। तो सेई कारणे हठात करे बेरोनोर जोन्नोई ब्लॉगटा बाड़ी थेके स्टार्ट करिनि। एकदम बाइरे एसे मने हलो जे तोमादेर साथेओ शेयार करि जे आमरा कोथाय कोथाय घुरलाम, की की करलाम। एखन बाजे रात्रि 2:23, ठीक आछे? तो एइ समय आमरा टपिन रोड থেকে বাসে উঠলাম। আমি আর তোমাদের দাদা ভাই দুজনে যাচ্ছি এখন শ্যামবাজার। শ্যামবাজারটা পুরো ঘুরে দেখব। চলে এসেছি এখন ফার্স্ট প্যান্ডেল দেখতে। এই যে দেখো, ফার্স্ট প্যান্ডেলের থিমটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এখানে যত পুরনো দিনের জিনিস সেই সমস্ত চিত্রগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছিল। কলকাতাবাসী ঠিক কীরকম হয়, কলকাতার নানান অলিতে গলিতে অনেক মানুষ থাকে যারা এইভাবে জীবনযাপন করে, তারই কিছুটা অংশ কিন্তু এই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছিল। যত রকম পুরনো দিনের জিনিস, মানে আগেকার দিনে টিভি, রেডিও, এই সমস্ত জিনিসও কিন্তু এই প্যান্ডেলের মধ্যে ছিল। মানে পুরনো দিনের যত চিত্র মানে এই প্যান্ডেলটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলাই হয়নি, এটাও তোমাদের সাথে শেয়ার করে রাখি। এটা কিন্তু সপ্তমীর রাতে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, রাত পোহালেই কিন্তু অষ্টমী। যেহেতু এই বছর ভোর 6টা না 6:30টার মধ্যে অষ্টমীর পুষ্পাঞ্জলি কিন্তু দেওয়া হয়ে গিয়েছিল সকলেরই, আর মানে রাত কাটলেই ভোর হলেই কিন্তু অষ্টমী। তো সপ্তমীর রাত্রে আমরা দুজনে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে শ্যামবাজারে। তো ফার্স্ট প্যান্ডেল আমাদের দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি সেকেন্ড প্যান্ডেলের উদ্দেশ্যে। আর সেকেন্ড প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল। যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ আমরা ঘুরবো এখানে, তারপরে 2-4টে ঠাকুর দেখে বেরিয়ে যাব। আর এই যে দেখো, এই প্যান্ডেলের থিম ছিল নটী বিনোদিনী। এটাও কিন্তু আগেকার যুগেরই কিছু জিনিস এখানে ফুটিয়ে তোলা হয়েছিল। আর হ্যাঁ, যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ ঘুরবো, কেননা রাত পোহালেই অষ্টমী, মানে দোকানে একটা বড় চাপ থাকে তোমার দাদা ভাই। আর তোমরা তো জানোই আমাদের মিষ্টির দোকান, তো সেই কারণের জন্য যতক্ষণ ভালো লাগবে 3-4টে ঠাকুর দেখবো। মানে কি তোমার দাদা ভাই ঠিক করেছে আজকে রাত্রে আর ঘুমাবে না, হোল নাইট করে গিয়ে একদম দোকানে ডাইরেক্ট চলে যাবে। সেই কারণেই আমাদের আজকে এত রাত্রে প্ল্যানিং করে বেরোনো হঠাৎ করে। তো এইভাবেই আমরা প্রত্যেক বছরই এইভাবে হঠাৎ হঠাৎ, মানে এক এক দিন মনে হয় যে বেরোবো না, কিন্তু তারপরেও বেরোনো হয় এই রকম। আর এই বছর তো প্রত্যেক দিনই হোল নাইট করা হয়েছে, প্রত্যেক দিন 4:30 বেজে গেছে আমাদের বাড়িতে আসতে, কি বলবো তোমাদের। আর এই যে দেখো, সেকেন্ড প্যান্ডেলের থিমটা তোমাদের সাথে যতটা পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি। আর এই মা দুর্গার মূর্তিটাও খুব সুন্দর করেছিল। আর হ্যাঁ, যেই কথা তোমাদের বলছিলাম, আমরা ফিরেছি ভোর 4:30 নাগাদ। প্রত্যেক দিনই কিন্তু আমাদের এই রকম হয়েছে, কেননা দোকান থাকার কারণে আমরা তো 12:00 এর আগে দোকান থেকে বেরোতে পারি না। তো সেই কারণে আমাদের হোল নাইট এইভাবেই হোল নাইট ঠাকুর দেখতে হয়, ঘুরতে হয়। একদম মানে দোকান আছে বলে যে মজা করবো না সেই ব্যাপারটা নেই, আমরা এনজয়ও করি মজাও করি, তার মাঝেই আবার বিজনেসটাও তোমার দাদাভাইকে দেখতে হয় যেহেতু আমাদের বিজনেস আছে। তো দেখো, এখন রোলের দোকানে রোল খেয়ে নিলাম, আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। যে তোমার দাদাভাই খেতে খেতে এখন বললাম চলো খেতে খেতে হেঁটে হেঁটে যাই শ্যামবাজারের দিকে। আর দেখো শ্যামবাজারের রাস্তাটা খুব সুন্দর লাইট দিয়ে মানে সাজিয়েছে, খুব সুন্দর, হাঁটতে ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। এই পুজোর সময় মানে আলোক সজ্জায় কলকাতা সেজে ওঠে, আর এত রাত্রে 3:30 না 4 বাজে, তাতেও ভিড় দেখলে তোমরা, মানে এত মানুষ কতটা আনন্দ নিয়ে ঠাকুর দেখছে ভাবো, কতটা এনার্জি নিয়ে। আমরা শ্যামবাজার থেকে বাসে উঠেছিলাম, বাসে উঠে এখন এই যে সিথির মোড়ে চলে এসেছি। দেখো সিথির মোড়ের মেলা হচ্ছে, ওই যে নাগরদোলাটা দেখা যাচ্ছে। তো টপিন রোডে নেমে কিছু খাবার কিনে নিয়ে তারপর আমরা বাড়িতে যাব, কারণ তোমার দাদাভাই রাত্রে কিছুই খায়নি। তো এই একটা রোল খেলো, রোল খেয়ে আজ টপিন রোড থেকে যাওয়ার সময় কি ভেবেছি কিছু খাবার নিয়ে নেব। আর এই যে সিথির মোড়ের প্যান্ডেলটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। মিনি ব্লগে অবশ্যই আমি তোমাদের সাথে সিথির মোড়ের প্যান্ডেলটা শেয়ার করার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি লক্ষ্য রেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এখন নেমে গেছি টপিন রোডে। আর টপিন রোড থেকে তোমার দাদাভাই বললো এখন একটু বিরিয়ানি নেবে, তো সেই কারণ দেখো ভোর রাতে এখন বিরিয়ানি নিতে যাচ্ছি আমরা। বিরিয়ানিটা নিয়ে তারপর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ও দোকানে বেরিয়ে যাবে, আর আমি একটু ভাবছি রেস্ট নিয়ে নেব। তো চলে এসেছি এখন বিরিয়ানির দোকানে। আর টপিন রোডে দুটোই ভালো বিরিয়ানির দোকান আছে, হাজি আর আলা। তো এই দুটোই খেতে সবথেকে টেস্টি লাগে, তো আলা বিরিয়ানিটাই এখন আমরা নিয়ে নিলাম। তো একটা বিরিয়ানি আমরা দুজনে খাবো, কেননা একটা বিরিয়ানি এক একটা মানে প্যাকেট এক একজন আমরা খেতে পারি না, দুজনে শেয়ার করেই খাই। তো যাই হোক, বিরিয়ানি নিয়ে এখন অটোয় উঠে গেছি, অটোয় উঠে এখন বাড়ি যাব, খাওয়া দাওয়া করে দেন তোমাদের দাদা ভাই যাবে দোকান। গাইস আমরা চলে এসেছি নবপাড়া দাদা ভাই বাপিমা যেহেতু আজকেই বাড়ি চলে যাবে, তাই ভাবলাম নপাড়া দাদাভাইয়ের সঙ্গে ঠাকুরটা বাপিমাকে আর একবার দেখিয়ে দিই। আর পুরো প্যান্ডেলের থিম ছিল কিন্তু কাঠের গুঁড়ি দিয়ে, মানে মা প্রতিমাও কিন্তু কাঠেরই ছিল।
তো গাইজ এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, আর হচ্ছে কালকে ফিরেছি ভোর 4টার সময়, 4:15 নাগাদ। তো তোমার দাদাভাই তারপরে আবার সান্টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার দোকানে চলে গেছে, কেননা অষ্টমীর পুজোর চাপ ছিল, সেই জন্য 4:30 গিয়ে দোকানটা খুলেছিল। আর আমরা তো হোল নাইট কাল ঘুরেইছি, তোমরা দেখলেই 2টার সময় বেরিয়েছি, তারপরে বাড়ি ফিরলাম। 2:23 করে আমরা টপিন রোড থেকে বাস ধরে শ্যামবাজার গিয়েছিলাম, তারপর ঘুরে টুরে 4:30 নাগাদ বাড়ি এসেছি। তো তারপরে আর বাড়ি ফিরে একটু এনার্জি ছিল না যে ভিডিওটা শেষ করব বা কিছু, তো ভিডিও করার একদম ইচ্ছেই ছিল না। তো আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, বিরিয়ানি নিয়ে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম। তোমার দাদাভাই একবারই দোকান চলে গিয়েছিল, আর তোমাদের সাথে তো শেয়ারই করলাম যে বাপিমাকে নিয়ে এই দাদাভাইয়ের সঙ্গে ঠাকুরটা একটু দেখতে গিয়েছিলাম, একবার দেখেছি। তো তাও ভালো, এই সময়টা তো ফাঁকাই থাকে, তো বাপিমাকে নিয়ে যাই একটু দেখি আনি। আর বাপিমা আজকেই বাড়ি চলে যাবে, এই যে মা এখানে বসে আছে, তো বাপি আছে বাইরে, আর ওরা এই দুপুর নাগাদই বেরিয়ে যাবে। তো চলো, কাল তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি, আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।